দিবস 2019 এর অনুষ্ঠান আয়োজন করার জন্য শিলচরকে বেছে নেওয়া হয়েছে আর সেই জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ভারতের প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা স্মরণে প্রতি বছর 16 নভেম্বরে জাতীয় প্রেস দিবস পালন করা হয়। 1964 সালে গঠিত প্রেস কাউন্সিল ভারতীয় প্রেসের সরবরাহিত রিপোর্টের মানের উপর নজর রেখে এটিও নিশ্চিত করে যে কোনো বাহিরাগত কারণের প্রভাব বা হুমকির কারণে সাংবাদিকতাবাদী উদ্দেশ্যমূলকতা আপোষ করা হয়নি। সংবাদপত্র প্রকাশনের ক্ষেত্রে বরাক উপত্যকা 1889 সন হতে একটি গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে। বিধুভূষণ রয় যিনি নার্সিং স্কুলের অধ্যাপক ছিলেন ওনার দ্বারা প্রথম পত্রিকা শিলচর প্রকাশ পেয়েছিল। সেই সময় হতে মহান ব্যক্তিত্বরা যেমন শ্রী বিধুভূষণ চৌধুরী, শ্রী জ্যোতির্ময় সেন, শ্রী হুরমত আলী বর্নস্কর, শ্রী বৈদ্যনাথ নাথ, শ্রী যতীন্দ্রচন্দ্র দত্ত, শ্রী সুনীল কুমার দত্ত রায়, শ্রী নিষ্ঠারায়ণ গুপ্তা, শ্রী বিনয়েন্দ্র কুমার চৌধুরী আরও অন্যান্যরা নির্ভীকভাবে এই উপত্যকাতে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তাহার মধ্যে অনেকে ভারতে স্বাধীনতা সংগ্রামেও মহত্বপূর্ণ যোগদান করেছেন। সাংবাদিকগণ প্রত্যেকটি মানুষ যারা সরাসরি কিছু তুলে ধরতে পারেন না তাদেরকে প্রতিনিধিত্ব করেন এবং মহত্বপূর্ণ বিষয়গুলি তুলে আনেন। তাদের সহযোগিতা ছাড়া স্বচ্ছ ভারত মিশন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট বা জল শক্তি অভিযান, পোষণ অভিযানের মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলিতে সাধারণ মানুষের অংশীদারিতা সুনিশ্চিত করা কঠিন হয়ে উঠবে। তাছাড়াও কঠিন সময়গুলিতে যেমন বন্য ইত্যাদি দুর্যোগের সময়ে আসামকে রাষ্ট্রীয় পর্যায়ে এগিয়ে আনতে সাংবাদিক বন্ধুরা মহত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে নির্বাচনের সময় সাধারণ মানুষের অংশীদারিতা সুনিশ্চিত করতেও, গণতন্ত্রকে শক্তিশালী করে তুলতেও উনাদের যোগদান অপরিহার্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক হিংসা নিরসন করতে উনাদের দায়িত্বশীল ভূমিকা শত শত প্রাণ রক্ষা করে করতে সাহায্য করে। আজকে জাতীয় সাংবাদিকতা দিবস উপলক্ষে আমি সকল সাংবাদিক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানাই ও সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করি।